কয়লা পাচার কাণ্ডে বা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির। কাল ভবানী ভবনে তলব করা হয়েছে। জানিয়ে রাখি, কয়লা পাচার কাণ্ডে এবার জিতেন্দ্র তিওয়ারি তাকে তলব করা হয়েছে সিআইডির পক্ষ থেকে। ভবানী ভবনে তলব সিআইডি। কয়লা পাচার কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারি তাকে তলব করা হয়েছে, তলব করেছে সিআইডি। কাল ভবানী ভবনে তলব করেছে সিআইডি। কয়লা পাচার কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে তলব করেছে সিআইডি। আগামীকাল ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে। কয়লা পাচার কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারি তদন্তে এবার তাকে তলব করা হয়েছে সিআইডির পক্ষ থেকে এবং আগামীকাল ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, জিতেন্দ্র তিওয়ারি তাকে তলব করলো সিআইডি কয়লা পাচার কাণ্ডে, আর কি তথ্য উঠে আসছে? দেখো, আগামী 16 সেপ্টেম্বর জিতেন্দ্র তিওয়ারি তাকে কিন্তু তলব করা হয়েছে। বিজেপি নেতা আসানসোলে জিতেন্দ্র তিওয়ারিকে তলব করা হয়েছে। সিআইডির তরফ থেকে তলব করে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে, তেমনটাই কিন্তু সিআইডির সূত্রে খবর। এবং মূলত তুমি জানো যে একদিকে যেমন কয়লা পাচার মামলা সেটা কিন্তু সিবিআই করছে, তার পাশাপাশি কিন্তু সিআইডিও এই কয়লা পাচারের যে অভিযোগ ওঠে কয়লা পাচার মামলা, তারাও কিন্তু তদন্ত করছেন। এবং এই তদন্ত করতে গিয়ে এর আগে সিআইডি বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। এবং এবারে সিআইডি বিজেপি নেতা আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি তাকে কিন্তু তলব করেছে। আগামী 16 সেপ্টেম্বর ভবানী ভবনে তলব করা হয়েছে এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করতে চান সিআইডির গোয়েন্দারা, মূলত এই কয়লা পাচার মামলায়। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন যে কয়লা পাচার কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে এবার তলব করেছে সিআইডি। ভবানী ভবনে আগামীকাল সিআইডি তলব করেছে জিতেন্দ্র তিওয়ারিকে। আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, জানতে চাইবো ঠিক কিসের ভিত্তিতে, কোন কোন তথ্যের ভিত্তিতে, কি সূত্রে জিতেন্দ্র তিওয়ারিকে তলব, সিআইডি সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, আসানসোল, রানীগঞ্জ এই সমস্ত জায়গা, কুলটি, সেই জায়গায় ইতিমধ্যে কিন্তু কয়লা পাচারের যে তদন্ত সিআইডি করতে শুরু করে, সেক্ষেত্রে করতে গিয়ে কিন্তু সিআইডির তদন্তকারীরা সেক্ষেত্রে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ইতিমধ্যে তুমি জানো যে বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়, এমনকি ওই জায়গায় যারা পুলিশের আধিকারিক রয়েছেন তাদেরকেও কিন্তু ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু সিআইডি সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে তারা বেশ কিছু তথ্য পেয়েছেন এবং সেই জন্য কিন্তু কয়লা পাচার মামলায় কয়লা যে তদন্ত সিআইডি করছে, প্যারালালি একটি তদন্ত করছে, সেই মামলায় কিন্তু বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করা হয়েছে। কালকে অর্থাৎ 16 সেপ্টেম্বর কালকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে জিতেন্দ্র তিওয়ারিকে। এখনো পর্যন্ত আমরা সিআইডি সূত্রে কিন্তু তেমনটাই জানতে পারছি। ধন্যবাদ পার্থ প্রতিম।